এখন যে ফুটেজটি আপনারা দেখছেন সেটি লকডাউনের এক সন্ধ্যায় মারগ্রামের প্রাণকেন্দ্র বুড়োপিরতলা, যেখানে সন্ধ্যা হলেই শয়ে শয়ে মানুষ ভিড় করে। করোনা আবহের পরিস্থিতির জন্য মানুষ এখন ঘরবন্দি, তাই বুড়োপিরতলা এখন জনশূন্য। আপনারা দেখছেন তারই ভিডিও। লকডাউনের বিকেল, স্টুডিও ফিরদোসের ক্যামেরা বেরিয়ে পড়ল লকডাউনের ছবি তোলার জন্য। বাইকে আমরা রয়েছি, আমি ও সায়ন, সঙ্গে আমাদের প্রিয় ক্যামেরা। ক্যামেরা এগিয়ে চলছে বাইকে চড়ে। আপনারা এখন যে ফুটেজটি দেখতে পাচ্ছেন সেটি মারগ্রাম থেকে বেরিয়ে ফকিরবাগানের রাস্তা হয়ে আমরা এগিয়ে যাচ্ছি রামপুরহাটের দিকে। যে ফুটেজটি এই মুহূর্তে আপনারা দেখছেন সেটি ফকিরবাগানের সামনের একটি প্লেস। আমরা প্রবেশ করলাম রামপুরহাট শহরে। রামপুরহাট শহরের মহাজনপট্টি মোড়ে আমরা প্রবেশ করছি, জনশূন্য। আমরা এখন মহাজনপট্টি থেকে সোজা উত্তরে কামারপট্টি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক বিকেল বেলায় সামনে দু একটি যাদের হয়তো খুব দরকার সেজন্য তারা বেরিয়েছে, কিন্তু মানুষ সচেতন। মহামারী ভাইরাস থেকে বাঁচতে মানুষ সত্যি সচেতন হয়েছে। রামপুরহাটের মানুষ এরকমভাবে সচেতন হলেই হয়তো আমরা একদিন করোনাকে জয় করতে পারবো। এখন আমরা কামারপট্টি মোড়ে পৌঁছে গেছি। আমরা এখন রামপুরহাট কামারপট্টি মোড় থেকে এগিয়ে যাচ্ছি রামপুরহাটের প্রাণকেন্দ্র রামপুরহাট পাঁচমাথার মোড়ের দিকে। যখন লকডাউন থাকে না তখন এই রাস্তায় শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ তাদের জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত থাকে, ভিড়ে ঠাসা থাকে এই রাস্তাটি। এখন যেহেতু লকডাউন তাই এই রাস্তা জনশূন্য। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আমরা এগিয়ে যাচ্ছি রামপুরহাটের প্রাণকেন্দ্র পাঁচমাথার দিকে, যেখানে রয়েছে এটি ক্লক টাওয়ার, যেটা নতুন নির্মাণ করা হয়েছে, রামপুরহাটের সৌন্দর্যকে আরো অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। এই হচ্ছে রামপুরহাটের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়, যেখানে সবাই কোনো না কোনো কারণেই এখানে আসে। আর দেখছেন যে বট গাছ, বহু কাল ধরে এই বট গাছটি পাঁচমাথার একটি সাক্ষী, একটি ঐতিহ্য বলতে পারেন। এখানেই বহু মানুষ তার ছায়ায় বসে দিন কাটায়। এরপরে আমরা যাচ্ছি রেল স্টেশনের দিকে, যে রাস্তাটি আপনারা এখন দেখছেন। আমরা এগিয়ে যাচ্ছি রেল স্টেশনের দিকে। আমাদের স্টুডিও ফিরদোসের ক্যামেরা আপনাদেরকে নিয়ে যাচ্ছে রামপুরহাট রেলওয়ে স্টেশনের রাস্তায়। আপনারা দেখতেই পাচ্ছেন একটি জনশূন্য এলাকা, কিছু বাচ্চাও খেলাধুলা করছে রাস্তার পাশে। আমরা প্রবেশ করছি রেল স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার একটু আগে একটি প্লেসে, লেখাই রয়েছে যে রামপুরহাট। দেখতে পাচ্ছেন খুব সুন্দর তারাপীঠ মন্দিরের আদলে তৈরি রামপুরহাট শহরের রেল স্টেশন। রেল স্টেশন মানে রামপুরহাট রেলওয়ে জাংশন। খুব সুন্দর একটি পরিবেশ। এখানে কিছু ভবঘুরেরা দিন কাটান, সকাল থেকে সারা রাত এখানে বসে থাকে, যাদের দুই একজনকে দেখা গেল। আপনাদের সামনে রেল স্টেশনকে দেখানোর চেষ্টা চলছে। আমরা দেখাচ্ছি রেল স্টেশন, সেখানে প্রচুর অটোরিক্সা দাঁড়িয়ে রয়েছে। যেহেতু লকডাউন, এই ছবিটি দেখছেন যে ফুটেজটি, এটি হচ্ছে রামপুরহাট রেলওয়ে স্টেশনের সন্ধ্যাবেলার ছবি। আমরা ক্যামেরা ফিরিয়ে এনে আবার সন্ধ্যাবেলায় তার ছবিটা তুলেছিলাম, তাই আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সন্ধ্যাবেলায় ঠিক কেমন লাগে রামপুরহাট রেলওয়ে স্টেশন থেকে।
খুব সুন্দর দেখাচ্ছে, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগছে। রাত যত বেড়েছে রামপুরহাট রেলওয়ে স্টেশনের সৌন্দর্য তত ফুটে উঠেছে। রামপুরহাটের রেল স্টেশনে প্রায় জনশূন্য বললেই চলে। এই যে ফুটেজটি দেখছেন, দেখুন এখানে একটি চায়ের দোকান রয়েছে, এই চায়ের দোকানের সামনে কিছু মানুষ ভিড় করে রয়েছে। এরপরে আমরা দেখাচ্ছি আপনাদের রাতের রেল স্টেশনের ভিতরটা, জনশূন্য রেল স্টেশন, একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখন আবার আমরা আপনাদের নিয়ে এসেছি ওখান থেকে ফিরেই ক্লক টাওয়ারে, যেখানে রয়েছে পাঁচ মাথায় একটি সুন্দর সুদৃশ্য একটি টাওয়ার, যা রাতের বেলায় খুব সুন্দর লাগে। বিভিন্ন লাইট সেখান থেকে জ্বলে ওঠে। এটি পাঁচ মাথায় প্রাণকেন্দ্রতে রয়েছে, চারদিকে চারখানা ঘড়ি রয়েছে, তারই দৃশ্য আপনারা এখন দেখছেন। দেখছেন রেলওয়ে প্ল্যাটফর্মে কিছু মানুষ, অসহায় মানুষ বসে আছে, কেউ কেউ তার মেকআপটাও করে নিচ্ছে, কি করবে চুপচাপ একা বসে আছে, তার মেকআপটাও করে নিচ্ছে প্ল্যাটফর্মে। এখানে যারা রয়েছে তারা হয় কেউ দূর দেশে বা কেউ অগত্যা ওখানে আটকা পড়ে গেছে। কুকুরটিও কীরকম গরমে, সন্ধ্যাবেলার গরমে একটু হাঁপিয়ে নিচ্ছে, মানুষ শুয়ে রয়েছে, দেখুন অসহায়ভাবে শুয়ে রয়েছে, কিন্তু কিছু করার তো নেই, লকডাউন চলছে, কোথাও যাওয়ার রাস্তা নেই, ট্রেন চলছে না। আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে রামপুরহাট রেলওয়ে স্টেশনের সন্ধ্যাটা, রিক্সা চালক বসে রয়েছে কাস্টমারের অপেক্ষায়, যারা যাত্রীর অপেক্ষায়, মাফ করবেন, রিক্সা চালক বসে রয়েছে যাত্রীর অপেক্ষায়। দেখছেন শয়ে শয়ে অটোরিক্সাগুলো দাঁড়িয়ে রয়েছে, লকডাউন তাই পেটের রুজি রোজগারে এখন স্বভাবতই তাদের টান রয়েছে, থাকবেও, কিন্তু কিছু করার নেই। চারিদিকে যে করোনা পরিস্থিতি, অতিমারি করোনা ভাইরাস মানব জীবনে এসে পড়েছে, সেটাকে রুখতে গেলে আমাদেরকে লকডাউনটাকে মানতেই হচ্ছে, সরকারের নির্দেশ এবং সায়েন্টিস্ট যে ডাক্তার যারা রয়েছেন তারা বারবার বলেছেন লকডাউনকে ফলো করার। আমাদের ক্যামেরা এগিয়ে যাচ্ছে রামপুরহাট রেলওয়ে স্টেশন থেকে রামপুরহাটের আরও একটি প্রাণকেন্দ্র জায়গা ছপকো, ছপকোর পাশ দিয়ে আমরা যাচ্ছি। পাশে রয়েছে রেল লাইন, রেললাইনের ছবিগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন রেল লাইন কেমন স্তব্ধ হয়ে আছে, যেখানে কোনো ট্রেন চলছে না। এরপরেই আমরা ফিরে যাব আরও অন্য একটি জায়গায়, সেখান থেকে রেল লাইন আপনারা দেখছেন, রেল লাইন জনশূন্য রেল লাইন, একটি ট্রেন আসছে না, যাচ্ছে না। আমার ক্যামেরাম্যান আপনাদের দেখাচ্ছে খুব সুন্দর করে। সুন্দর আকাশ, নীল আকাশে ভরে উঠেছে বিকেলবেলাটা, ঠিক এই সময়ে আমাদের ক্যামেরাম্যান সেটাকে ক্যাপচার করেছে। আমরা এগিয়ে যাচ্ছি এখন ছপকোর কাছে, রয়েছে ছপকো, আপনারা যা দেখলেন সেটা ছপকো। ছপকো থেকে সোজা আমরা বেরিয়ে যাচ্ছি রামপুরহাটের একদম পূর্ব দিকে, আমাদের বাইক এগিয়ে যাচ্ছে রামপুরহাটের পূর্ব দিকে, ছপকো থেকে পূর্ব দিকে আমরা যাচ্ছি। একটু এগোলেই ডান দিকে পড়বে রামপুরহাট কলেজ, বাঁদিকে আছে বহু পুরনো ঐতিহ্য সিনেমা হল ওয়েস্টার্ন টকিজ, মাম্পি টকিজ, তো সেখানে তো এখন সিনেমা চলে না। আপনার সামনে যেটা দেখাচ্ছি রামপুরহাট হাই স্কুল, এই রামপুরহাট হাই স্কুলের সামনেই রয়েছে আমাদের সিনেমা হল, সিনেমা হল এখন বন্ধ রয়েছে। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, একদম সোজা পূর্ব দিকে আমরা বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি। এরপরেই ধুলোডাঙ্গা রোড ধরে আমরা বেরিয়ে যাব, আমাদের যেটা ঠিক হয়ে আছে আমরা ধুলোডাঙ্গা রোড ধরে বেরিয়ে যাব তারাপীঠের দিকে। আ
এখানে চলছে যেখানে বিশ্ব বাংলা লোগো তৈরি করা হয়েছে, এখানে যেখানে বিভিন্ন ধরনের ব্লকগুলো রয়েছে, এখানে একসময় বস্তি ছিল, সরকার থেকে এখানে বিভিন্ন ব্লক বানিয়ে দিয়েছে, যেই ব্লকগুলোতে বস্তির মানুষগুলো রয়েছে তারা স্বভাবতই ভালো আছে এখন আগের থেকে অনেক ভালো। বাচ্চারা যেমন এখানে খেলাধুলা করছে তাদের নিজের খুশি মনে, লকডাউনের বিকেলে খেলাধুলা করছে, সাধারণত ছোটোবেলায় যে খেলাগুলো খেলে সেগুলো খেলছে বাচ্চাগুলো নিজের মনে। আমাদের বাইক এগিয়ে যাচ্ছে আরও পূর্ব দিকে, আমরা এই যে লোগোটা দেখছেন রামপুরহাট গান্ধী পার্কের যে গান্ধী উদ্যান এবং তার পাশে যে পুকুরটি রয়েছে, পুকুরের ঠিক দক্ষিণ সাইডে এই বিশ্ব বাংলা লোগোটি রয়েছে। বিশ্ব বাংলা লোগো ছাড়িয়ে আমাদের ক্যামেরা এগিয়ে যাচ্ছে ধুলাডাঙ্গার রোড দিয়ে মানে কিছু ছেলেখান দেখলেন তো কেমন হাত নেড়ে দিল, আর এই কিছু ছেলে বাচ্চারা দুরন্ত ক্যামেরা দেখেই তাদের উত্তাল খুশি, সেই খুশি আমরা ধরতে পেরেছি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি রামপুরহাট থেকে, আকাশে অরেঞ্জ এন্ড টিল কালারের রোদ দেখা যাচ্ছে। আমরা রামপুরহাট থেকে বেরোনোর আগে, যেমন শোভা মোড় যাওয়ার আগেই লোগো রয়েছে এখানে, একটা মা কালী রয়েছে, সকলেই মা কালীকে প্রণাম করে বেরিয়ে যায় রামপুরহাট ছেড়ে, আবার যখন রামপুরহাটে আসে তখন অনেকে এখানে প্রণাম করে। আপনারা দেখছেন পুরো অরেঞ্জ কালারের সূর্যকে দেখা যাচ্ছে, অর্থাৎ পরন্ত বিকেল, অর্থাৎ সন্ধ্যার ঠিক আগের মুহূর্তেই আমরা বেরিয়ে যাচ্ছি তারাপীঠের রাস্তা দিয়ে। এটা একটি হাইরোডের পাশেই সূর্যকে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। এগিয়ে যাচ্ছে আমাদের ক্যামেরাম্যান জুম করে দেখানোর চেষ্টা করছে সুন্দর সূর্যটিকে, যদিও এই ফোকাস রয়েছে আমাদের পাশের রাস্তাগুলোকে। আপনারা এগিয়ে যাচ্ছেন পিছিয়ে ফেলে আমাদের ক্যামেরা এগিয়ে যাচ্ছে, লকডাউনই ননস্টপ ক্যামেরা, কোথাও ক্যামেরা দাঁড়িয়ে নেই। আমরা প্রবেশ করছি ওই হাইরোডেই, আমরা এখন যাচ্ছি, আমাদের ক্যামেরাম্যান দেখাচ্ছে হাইরোড, ফাঁকা জনশূন্য হাইরোড, যখন লকডাউন থাকে না তখন এখানে শয়ে শয়ে ট্রাক, বাস, টোটো, অটো, চার চাকা, বোলেরো ইত্যাদি সব কিছু চলে, কিন্তু এখন সবই স্তব্ধ। সবাই নিজের জীবনকে বাঁচাতে গিয়ে এই স্তব্ধতা আমাদের মেনে নিতেই হয়েছে, আমাদেরকে মেনে নিতেই হবে। আমরা যারা ঘরে বসে এই ভিডিওটা দেখছেন, যদি তাদের ভালো লাগে তাহলে আমরা খুব উপকৃত হবে এবং খুশি হব। এখন যে তোরণটি আপনি দেখছেন এটা তার মনসুবা মোড়, এই মনসুবা মোড়ে একটি বিশাল বড় তোরণ করা হয়েছে, গেট করা হয়েছে, যেখানে তারাপীঠ যাওয়ার প্রথম গেট। রামপুরহাট, আপনি যখন কলকাতা থেকে আসবেন, কলকাতা থেকে এসে রামপুরহাটে নামবেন, রামপুরহাটে নেমেই আপনি মনসুবার মোড়ে তারাপীঠ যাবেন, তার একটা দিক নির্দেশ এখানে দেওয়া হয়েছে। আমরা সেই গেট পেরিয়ে চলে যাচ্ছি এখন বর্ষাল গ্রামের দিকে। তো তারাপীঠ আর বেশি দূরে নয়, কয়েক কিলোমিটারের মধ্যেই তারাপীঠ আমরা পৌঁছে যাব। আপনারা যদি ভিডিওটিকে পজ করে দেখেন তাহলে দেখা যাবে 5.5 কিলোমিটার আর রয়েছে তারাপীঠ। তো অর্থাৎ 5.5 কিলোমিটার গেলেই আমরা তারাপীঠ পৌঁছে যাব। যারা কলকাতা থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাজ্য থেকে মায়ের মন্দিরে পুজো দিতে আসেন তাদের জন্য এই রাস্তা খুব কাজের হবে, মানে যদি আপনারা রাস্তাটিকে ফলো করেন তাহলে খুব সহজেই রাস্তা দিয়ে আসতে পারবেন। তারাপীঠ যাওয়া খুব সুবিধা রয়েছে এই রাস্তা দিয়ে, এবং নিশ্চিন্তে আপনি এই রাস্তা দিয়ে যেতে পারবেন। তারাপীঠ যেতে গেলে আপনি লকডাউন বাদে যখন অন্য সময় আসবেন তখন টোটো, অটো, বাস আপনি সব কিছু পেয়ে যাবেন। তো আমরা যাচ্ছি এগিয়ে, আপনাদের নিয়ে যাচ্ছি তারাপীঠের রাস্তায়। রাস্তাটি ঠিক যেন একটি সন্ধ্যার মুখে, আমরা এখন বর্ষালের একটি টার্নিংয়ে যাচ্ছি, এই বর্ষাল গ্রাম। আপনাদের যারা তারাপীঠ যাবেন তাদেরকে এই বর্ষাল গ্রাম পেরিয়েই তারাপীঠ যেতে হবে। তো বর্ষাল গ্রামের একটি টার্নিং, তো ক্যামেরাম্যান স্লো মোশনে স্বভাবত এটাকে রেকর্ড করেছে, ক্যাপচার করেছে, দেখাচ্ছে কতগুলি সুন্দর বাড়িও রয়েছে। তো আমরা এগিয়ে যাব, বর্ষাল গ্রাম ছাড়িয়ে আমরা তারাপীঠের দিকে এগোচ্ছি। ষষ্ঠীতলা বর্ষাল প্রাথমিক বিদ্যালয়, এখানে আপনারা যখন যাবেন তখন এই বিদ্যালয়টিকেও দেখতে পাবেন। বর্ষাল প্রাথমিক বিদ্যালয় ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি একটা রেস্টুরেন্ট, খুব দামি বড় একটি রেস্টুরেন্ট, অনেকের রেস্টুরেন্ট পছন্দ থাকে। তো যারা তারাপীঠ থেকে একটু দূরে থাকতে চান তারা এই ধরনের রেস্টুরেন্টগুলোতেও থাকতে পারেন,
এগুলো তো থাকতে পারেন আপনারা। তারাপীঠ হচ্ছে একটি লজ রেস্টুরেন্টের একটি শহর, মায়ের জন্যই বিখ্যাত মা তারা। বিভিন্ন রাজ্য থেকে বহু দূর দূরান্ত থেকে তারা মায়ের ভক্তরা তারাপীঠ মন্দিরে আসেন। এখানে প্রচুর লজ রয়েছে যা আপনাদের থাকার জন্য খুব সুবিধা হবে। দূরে যে আরেকটি দেখতে পাচ্ছেন তোরণ গেট রয়েছে, এটিও তারাপীঠ মন্দিরে ঢোকার আরও একটি গেট। এই গেট মধ্য দিকে মধ্য দিয়েই আমাদের তারাপীঠ যেতে হয়। এরপরে দেখুন শুরু হচ্ছে, বিশাল বড় বড় লজ রয়েছে এখানে, আমরা নিয়ে যাব আপনাদের তারাপীঠে। দেখাচ্ছে বিভিন্ন ধরনের লজ রয়েছে, আমরা তারাপীঠ ঢোকার আগেই বিভিন্ন ধরনের বিভিন্ন বড় বড় লজগুলি রয়েছে, আমরা তারাপীঠ পৌঁছাচ্ছি। তারাপীঠের রাস্তাও দেখছেন লকডাউনে পুরো জনশূন্য, কোনো জনপ্রাণী নেই, গাড়ি ঘোড়াও চলছে না, দু একটি কদাচিৎ যেগুলো যাদের খুব দরকার রয়েছে হয়তো সম্ভবত তারাই হয়তো বেরিয়েছে। আমরা বেরিয়েছি একটি কারণে, যারা আপনারা ঘরে বসে রয়েছেন তারাপীঠ শহরটিকে একবার জনশূন্য অবস্থায় দেখতে চাইছেন যে জনশূন্য থাকলে ঠিক কেমন লাগে তারাপীঠকে, তো আমাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের ক্যামেরা পার্সন সেগুলোকে বাইক থেকেই তুলে ধরার চেষ্টা করছে। আমরা আগেই বলেছি আমরা ননস্টপ কোনো সময় ক্যামেরা কখনোই বন্ধ রাখিনি, ক্যামেরাকে দাঁড়িয়ে কোথাও শ্যুট করিনি, কোথাও ভালোভাবে শ্যুট করিনি। ক্যামেরার মধ্যে যেহেতু বাইকে ক্যামেরাটি রয়েছে তাই ক্যামেরা দুলছে, ক্যামেরা নড়ছে, এগুলো আপনাদের একটু কষ্ট করে মেনে নিতেই হবে যে ক্যামেরাটা দুলছে, বাইকের মধ্যে যেহেতু আছে একটু একটু কষ্ট করে মেনে নিতে হবে। আর স্টুডিও ফিরদোসের যারা প্রিয় দর্শক তাদের জন্য আমরা বলি, যারা আপনারা আমাদের দর্শক তাদেরকে আমরা বলবো যে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আপনাদের বিভিন্ন জায়গার ছবি দেখাতে থাকবো, বিভিন্ন পর্যটন কেন্দ্রের জায়গার ছবি, সারা বীরভূমের আমরা ছবি পরপর দেখা থাকবো। এখন আমরা তারাপীঠ মন্দিরের যে মূল রাস্তা, মেন রাস্তা, সেই রাস্তায় প্রবেশ করছি। দেখুন সমস্ত দোকানপাট সব বন্ধ হয়ে আছে, যদি লকডাউন না থাকতো তাহলে এখানে আপনি পা ফেলার জায়গাও পেতেন না, এত ভিড় হয় এখানে, এত ভিড় হয়, চারিদিকে দোকানপাট খোলা থাকে, মানুষ মা তারার মন্দিরে যাওয়ার জন্য ব্যস্ততা থাকে, মানে আপনি কোথাও পা ফেলতে পারবেন না, গায়ে ঘা খেসিয়ে আপনাকে যেতে হবে। কিন্তু সেই তারাপীঠের রাস্তা এখন জনশূন্য, আমাদেরকে মানতেই হবে তারাপীঠের মানুষকে বা যারা পুণ্যার্থী রয়েছে তাদেরকে আমাদেরকে বাহবা দিতেই হবে, ক্রেডিট দিতে হবে যে তারা লকডাউনকে পুরোপুরি মেনে নিয়েছে, লকডাউন বিষয়টাকে তারা মেনে নিয়েছে এবং মহামারী, যে করোনার যে মহামারী, সেই মহামারী থেকে বাঁচার যে যুদ্ধ, সেই যুদ্ধ তারা করছেন। তারাপীঠের মানুষকে আমরা অবশ্যই ক্রেডিট দিতে বাধ্য। এই হলো মা তারার মন্দির। আপনারা এখন যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মা তারা মন্দিরের চূড়া, ক্যামেরাম্যান ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এখানেই সারা রাজ্য তথা সারা ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী ও পুণ্যার্থী মা তারার মন্দিরে পুজো দিতে আসেন। এখন যেহেতু লকডাউন তাই মা তারা মন্দিরের মেন প্রবেশদ্বার, মূল প্রবেশদ্বার বন্ধ রাখা আছে। লকডাউন শেষ হলেই আবার প্রবেশদ্বার খুলে যাবে, আপনারা তখন নিশ্চিন্তে এবং এখানে আসতে পারবেন এবং পুজো দিতে পারবেন। আপনারা দেখছেন মা তারা মন্দির। আমরা ফিরে আসছি মা তারার মন্দির থেকে, আবার আমাদের রামপুরহাট শহর হয়ে মারগ্রামের দিকে আমরা এখন ফিরছি, আমাদের ক্যামেরাম্যান এখন ফেরার পথে, আমাদের ক্যামেরা এখন ফেরার পথে, আমরা ফিরে আসছি। আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, ভিডিওটি একটু বড় কিন্তু আমরা চেয়েছি সমস্ত রাস্তাঘাট আপনাদের দেখানোর জন্য, একটু সময় করে দেখে নিলে পুরোটা দেখুন আপনাদের ভালো লাগবে, আপনাদের চেয়েছি আমাদের দেখাতে।
খুব সন্ধ্যার একটি আকাশ, মনে হচ্ছে আকাশে হয়তো মেঘ লেগেছে। এই হচ্ছে দ্বারকা নদী, তারাপীঠ ব্রিজে, তারাপীঠের ব্রিজে আপনি যখন যাবেন তখন এই দ্বারকা নদীটিকে দেখতে পাবেন, বহু পরিচিত এবং পুরনো। আমরা রামপুরহাট ছাড়িয়ে এখন মারগ্রামের পথে, মারগ্রাম ঠিক তখন সন্ধ্যা, মারগ্রাম থেকে বেরোনোর পথে আপনারা দেখছেন কিছু স্ট্রিট লাইট লাগানো রয়েছে, সেগুলিকে দেখাচ্ছে খুব নীল সুন্দর একটি আকাশ। আমরা ফিরছি মারগ্রামে, আকাশে তখনও মেঘ লাগেনি কিন্তু সুন্দর আকাশ, নীল আকাশ ছিল, সেই জন্য আমরা আকাশটিকে খুব সুন্দরভাবে নীল দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে আমরা অন্য ভিডিওতে নিয়ে যাব। আপনাদের যদি বীরভূমের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখার ইচ্ছে থাকে, যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমরা আপনাদের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি দেখাতে পারি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।